কার নখ আর চুলি দীঘল কোনে কি দীঘল মোচ রাখিছে বিধায়ক অখিল গগৈ মতে গিনিজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসত অন্তর্ভুক্ত হয় এইবোৰ শেহতীয়াকৈ কোটি কোটি টাকা খরচ করে বহাগত গিনিজ অভিলেখ গঢ়ার বাবে সরকারে লওয়া সিদ্ধান্ত হাস্যকর বলে সমালোচনা অখিল গগৈ আনকি অভিলেখ গঢ়ার নামত 100 কোটি টাকা খরচ করে মানুষক মূল ইস্যুর পর আঁতরাই রাখব বিচারিছে বলে অভিযোগ বিধায়কজনের গিনিজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ড করবর কারণে সরকারে কোটি কোটি টাকা খরচ করে গিনিজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ড তো কি বস্তু এটো সরকারি স্বীকৃতি নাকি এটো ইউএনৰ স্বীকৃতি নাকি আরে এখন কিতাপত এটা সংস্থার এখন কিতাপত নাম ভরাবর কারণে কোনোবাই কিমান নখর মানে আঙুলির নখটো কিমান দীঘল মুজদাল কিমান দীঘল হয়েছে হ্যাঁ পৃথিবীর ভিতর আটাইতকৈ ডাঙর মুজ হয় না নহয় ভূত জলকিয়া চুবায় কিমান ভূত জলকিয়া চুবাব পারে এই ধরনের গিনিজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ড করা সেই জায়গাটোর কারণে প্রধানমন্ত্রী আহিব মূল্যবৃদ্ধি কড়াখহনীয়া আদি সমস্যাবোৰ ঢাকি রাখবলৈ সরকারের এয়া চমক সৃষ্টির আয়োজন অভিলেখ গঢ়ার সলনি টিনের চালিরে পানি পড়া বিদ্যালয় সমূহ মেরামতি করবলৈ আহ্বান বিধায়ক অখিল গগৈ সেই 100 কোটি টাকাটো যদি কেনেবাকে মূর বিধানসভা সমষ্টিটো দি দিলেহেতেন মূর বিধানসভা সমষ্টিত 148খন এলপি স্কুলত পানি পড়ে মই মুখ্যমন্ত্রীর মাজতে লগ পাওঁতে কৈছিলোঁ যে এলপি স্কুলবিলাক গোটেই অসমৰ এলপি স্কুলবিলাকত পানি পড়ে আধাতকৈ বেছি তাৰ কাৰণে অকণ পইচা খৰচ কৰিব লাগে স্কুলবিলাক আমি ঠিকঠাক কৰি দিব লাগে কলে যে কোনো ফাণ্ড নাই এলপি স্কুলৰ কাৰণে কোনো ব্যৱস্থা নাই য'ত এলপি স্কুলখন পানি পড়া এলপি স্কুলখন ঠিক কৰিবৰ কাৰণে য'ত ফাণ্ড নাই তাত গিনিজ বুক অব ৱৰ্ল্ড ৰেকৰ্ড কৰিবৰ কাৰণে 100 কোটি টকা খৰচ কৰিব প্ৰধানমন্ত্ৰী আহি চেলফি ল'ব মহাৰাষ্ট্ৰৰ বিধায়কে তেওঁলোকৰ বিধানসভাত অসমৰ মানুহে কুকুৰ খাই বুলি অপমান কৰিছে এই বিষয়টো উত্থাপন কৰি অখিল গগৈ প্ৰশ্ন বহু থানাত গোচৰ ৰুজু হোৱাৰ পিছতো মুখ্যমন্ত্ৰীয়ে কিয় ব্যৱস্থা লোৱা নাই খুৱাই বুৱাই নদুকা কৰাৰ পাছত এতিয়া অসমীয়া মানুহ সম্পৰ্কে যিটো অপমানসূচক বক্তব্য প্ৰকাশ কৰিছে এইটো নিশ্চিতভাৱে এটা ভয়ংকৰ অপৰাধ আপোনালোকে সকলোৱে দেখিছে যে কোনোবাই ফেচবুকত কিবা এটা বক্তব্য প্ৰদান কৰিলেও অসমৰ মানুহক গ্ৰেপ্তাৰ কৰে আনকি প্ৰধানমন্ত্ৰীৰ বিৰুদ্ধে কোনোবাই এটা বাক্য ক'লেও গ্ৰেপ্তাৰ কৰে কিন্তু এতিয়া অসমত কেইবাখনো 20খনমান এতিয়া FIR লজ হ'ল মহাৰাষ্ট্ৰৰ সেই বিধায়কজনৰ বিৰুদ্ধে কিন্তু এতিয়া পৰ্যন্ত অসম চৰকাৰে বা অসম পুলিচে কোনো ব্যৱস্থা গ্ৰহণ নকৰাটো অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ কথা উল্লেখ্য যে পূৰ্বৰ গোচৰতে পুনৰ NIA আদালতলৈ তাৎপাতি কাঢ়ি আছে শিৱসাগৰৰ বিধায়কজনে আজি গগৈ অধিবক্তাই আদালতত এক আবেদন দাখিল কৰিছে যাতে বিধানসভাৰ অধিৱেশনৰ সময়ত তেওঁক ৰেহাই দিয়া হয় 20 মাৰ্চত উচ্চতম ন্যায়ালয়ত অখিল গগৈ জামিন সন্দৰ্ভত অনুষ্ঠিত হ'ব শুনানি কেমেৰা পাৰ্চন আইনুল হকৰ সৈতে জুলি বেজবৰুৱা DY 365